কি না? ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আসল কথাই ফিরে আসি। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, বসিয়েছেন। আমার মা বোনেরা প্যান্ডেল ভরে দিয়েছে, মা বোনেরা প্যান্ডেল তো ভরে দিতেই হবে। আমার বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন, বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন অসংখ্য নারীরা জাহান্নামে। আল্লাহর নবী মিরাজ থেকে এসে বললেন, ও গো মায়েরা বোনেরা, আমি মিরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে চলছে গো। এই জন্যে মা বোনেরাই আমার আপনাদের উচিত হল পর্দা করে চলবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্যে যা করা দরকার তাই করবেন গো। আমাদের মায়েরা আমাদেরকে বড় করেছেন খেলার কারণে। আপনারা এত কথা বললে একটু সমস্যা হয়ে যায়। খেলার জন্যে আমার মা এই মাহফিলে আছে, খালা আছে, মামানি আছে, আমাদের আত্মীয় স্বজন আজকে যা এসেছে। আমি মাহফিলে গেলি মোটামুটি ভালোই টাকা পয়সা দেয়, ভালোই দেয়। কেমন দেয় আমার সাথে যারা ওরা জানে যে ভালোই দেয়। কিন্তু আজকের মাহফিল টাকা তো দেবেই না, বরং আমার বাড়ি আজ যে পরিমাণ আত্মীয় হয়ে গেছে আমি কল্পনাও করিনি এত লোকের ভাত বাড়া লাগবে গো। সারা জীবন পরের বাড়ি যা খালাম, আজকের এক মাহফিল সিরাই বাস গেছে রে। এত আত্মীয়রা রয়েছে, ওরা আবার কবে দেখো আমাকে এই সব কথাগুলো বলছি। বললু কি আমাকেরও আত্মীয় যতই বলি ওরা মিস করবে না, কারণ আমি দাওয়াত দিইনি। আমার মা ফোন করিয়েছে যে একটু না বললে কেমন হয়, তাই চলে গিয়েছে। তাহলে আমায় দাওয়াত দিলে কি করবে? আজকে মানে অনেক আত্মীয় এসেছে দেখি, বললাম যে ছেলির মুসলমানই তুই বলে দাওয়াত দেওয়া নে, বললাম কিছু নুবান টুবান না। তা বলছে না নুবা না কেন, বলছে যদি দেন তা নুবানে, যদি দেন তা না করবো কেন। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আমার মায়েরা কলিজার টুকরা মা বোনেরাই আমার, এই এলাকার মা বোনেরা সবাই আমার চেনে। আমি এই ওই এলাকার এই এই গ্রামের সন্তান, এই মাটির সন্তান, এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, সভাপতি সাহেব আছেন, উনাদের হাতে করে উনারা বড় করেছেন। আজও যখন আমার ছাড়েদের সাথে আজকের মাহফিল যার তত্ত্বাবধানে রয়েছে আমাদের শ্রদ্ধাভাজন স্যার শাহাবুদ্দিন সাহেব, উনি আমাদের উনারা হাতে করে আমাদেরকে বড় করেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে যারা পড়তে হয়েছে, আমার ইকরামুল গাজী ভাই রয়েছে ওখানে, আমার ক্লাসমেট গো। আপনি সামনে এসেন না, কারণ আপনার দেখলি এরা বুঝে ফেলবে আমার বয়স অনেক বেশি রে। কারণ আমার ভাই কওমিয়াতে পড়িয়ে দাওরাই হাদিস উকেন থেকে মেরি, তারপরে এসে ভর্তি হইলো আমাদের মধ্যে সিনিয়র পারসন, তাই না ভাই? আমার ইকরামুল কবির ভাই, ইসলাম ভাই, আমার নামে নাম মিথে মানুষ। আমি যখন সেভেনে এসে ভর্তি হলাম রে, তখন একসাথে আমরা পড়াশুনো করতাম। আহারে এরম বন্ধু বান্ধব আরও অনেকেই আছে, আমাদের সোয়ারাব আছে, আমাদের আনোয়ার এসেছে, অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, নাম বলা সম্ভব না। তাদের সামনেই যত যাই বলি বুঝবে যে এরা তো ছোটোবেলায় আমাকে দুষ্টুমি ছিল না, ছিল না ছোটোবেলায় দুষ্টুমি থাকে না, থাকে না। আমাদের সোয়ারাব আবুল কাশেমের ছেলে গোয়াধারপুরি, ওর মা অসুস্থ, আমার বলছে তুই একটু দোয়া করছিস মাহফিলি যাই, অনেক জায়গায় তো মাহফিলি যাস, তোর দোয়া হয়তো কবুল হবে না, কিন্তু সামনে যারা আছে ওদের কারণে একটা দোয়া কবুল হলেই হয়। সেইখানে আছে কত বড় খাটাসের খাটাস, বলছে তুই ওদের তো একটু দোয়া করাই নিশান, তোর দোয়া হয়তো কবুল হবে না। আসলে আমার দোয়া ঠিক মতো সেরাম হয়ও না। তালাতে একজন চেয়ারম্যান বসাম, আমি দোয়া করে দিলাম, চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, আল্লাহ তুমি চেয়ারম্যানকে কবুল করে নাও, অনেক খায়াত দিয়ে দাও, যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলি এসেছে গো, আল্লাহ তুমি আগামী নির্বাচনে তার পাশ করার ব্যবস্থা করে দিও। এইবার ভোট হয়েছে, উনি ফেল করে বসে রয়েছে। কি করেছে? ফেল করিস, ফেল করিস তো করিছে। ওখানে যে নির্বাচিত সে বলিছে আমাদের উখান উখান মাহফিলির দাওয়াত ছিল আমার 11ই নভেম্বর, বলল না কবির বিনস আমাদের এখানে ওয়াজ করতে দেওয়া হবে না। কেন, অপরাধ কি? বলল গতবার এসে যে চেয়ারম্যান ছিল ওর জন্য দোয়া করে গেছে, ওর জন্য দোয়া করেছে, ও যেন আবার পাশ করে, ওই জন্য এই জন্যই কবির বিনস আমাদের এখানে আনতে দেওয়া হবে না। আমি বললাম বলি দাও আমি তো দোয়া করেছি, তা তো পাশ তো করিনি, কবুল হয়নি, দোয়া করিস তো ফেল করিছে, তাহলে কেন আমার কি দোষ? আমার দোষ আছে বলেন? দোয়া করি যদি পাশ করতো তাহলে একটা কথা ছিল। আহারে
যাই হোক সব মিলায়ে এবার আমাদের যিনি চেয়ারম্যান হয়েছেন, মন থেকে চেয়েছিলাম একজন ইসলামের পক্ষের শক্তি, দিনের জন্যে ইসলামের জন্যে মেহনত করে, কোরআনের জন্যে ইসলামের জন্যে ইসলামী সংস্কৃতির জন্যে, একটা সময় উনি অপসংস্কৃতির জন্যে কাজ করেছেন, আজকে যাকে স্টেজে দেখছেন অপসংস্কৃতির পক্ষে এক পক্ষে এক সময় কাজ করেছেন, এখন উনি পরিবর্তিত হয়ে কনভার্ট হয়ে ইসলামী সংস্কৃতির পক্ষে কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন মুহতারামকে কবুল করে নিন, বলেন আমিন। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, আমি তো কাঁদি দিবানিসি তুমি তো মাগো পরবাসী, আমি তো কাঁদি দিবানিসি তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে, মাগো দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে, সে আমি মা থাকি যে প্রবাসে, মাগো সবই আছে নেই মা তুমি পাশে, তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাসবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, তোমার ছেলে অনেক বড় হবে দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দে, মাগো তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে, এই তো আশা ছিল তোমার বুকে, মাগো তবে তুমি ঘুমালে সে কোন সুখে, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা, প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো, তোমার আদর স্নেহ নায়ার পাব, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো, বা তোমার আদর স্নেহ নায়ার পাব,
তোমা হতে পারো না এতটা পাশান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ে নির্গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান মা গো মায়ের জন্য মার হবে এত আসতে বাজারে অনেক লোক ঘোরাঘুরি করছে আমরা স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যে তাদেরকে কেনাকাটা হয়ে গেলে তাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন ইনশা 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 আল্লাহ বলে সওয়াব আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে কয় সওয়াব দেন আলহামদুলিল্লাহ সবাই আমরা জানি সওয়াবটা জানি গুণাটা জানি না ঠিক কি না এই জন্যে আমরা ক্রিকেট দেখি রে সিরিয়াল দেখি আমরা সওয়াবের খবরটা রাখি কিন্তু কোনটা করলে গুনাহ এটা জানি না আমি যদি বলি সুদ খান কিডা কিডা হাত উঁচু করেন দেখেন সব আল্লাহর ওলি কেউ সুদ খায় না সুদ দেন কিডা কিডা হাত উঁচু করেন কেউ দেয় না তাইলে কেন ওয়াজের আর কোনো দরকার নেই সুদ খাওয়ার লোকও নেই সুদ দেওয়ার লোকও নেই রে এইবার দেখাই আমিও সুদ দিই কেমন করে কারেন্ট বিল চলে এসেছে স্ত্রী বলল কারেন্ট বিলে এসে টাকা ঠিক টাইমে দিয়ে দেওয়া কিন্তু করোনাকালীন সময়ে ওয়াজ বন্ধ হয়ে গেল ওয়াজ বন্ধ হইলেও মাল পানি কামাইনো বন্ধ হয় না এটাও বন্ধ হয়ে গেল এখন কারেন্ট বিল তারিখ মতো যদি দিতি না পারি গো তাইলে অমনি জরিপানা আছে না নাই তার মানে হইল আপনি যদি এক মাসের মধ্যে শোধ না করেন 1000 টাকায় যদি এক মন ধান দোয়া লাগে ওই শু ওই বিলির কাগজেও লিখে দিয়েছে যদি এই তারিখের মধ্যে না দিতে পারেন তাহলে আপনার এই টাকায় এই পরিমাণ সুদ আসবে গো এইবার একটুকুকি হাত দে বলেন সুদ দেন না এমন কোন আল্লাহর ওলি আছেন মোবাইলই হঠাৎ টাকা ফুরাই গেছে ধার নিয়েছেন 2.5 টাকা যেই টাকা ভরিছেন কেটে নিলে 3 টাকা মাগনা নাকি ওই আটানা হইল সুদ গো গুনা কনে এইডা বুঝি না খুঁজি না বুঝি বলেন বুঝিও না খুঁজিও না ও আমার ভাইরা আমরা ভালো জায়গায় দিতে পারি না খারাপ জায়গায় দিয়ার লোকের অভাব নাই নাই রে বাড়িতে এলইডি আছে ওই যে দেখেন এলইডি 53 ইঞ্চি না 43 ইঞ্চি কেনে লাগাইনো এখন সবার বাড়িতে কালার কালার টেলিভিশন শুধু না এলইডি হয়ে গেছে দেয়ালের সাথে আটকাইনো আর কদিন পরে আরও অন্যরকম ফাংশন আসবে এখন তো রিমোট সাপ্লি হয় আর আগামীতে যেটা আসছে সেটা হলো আপনি বলবেন ওয়ান কি বলবেন টিভি ওয়ান এইটা বলবেন ওয়ান হয়ে যাবে আবার বলবেন টেলিভিশন অফ অফ হয়ে যাবে এর প্রমাণ হইল মাঝে মাঝে গুগলে সার্চ করেন কবির বিন সামাদ ওখানে একটা ক্লিক করে বলেন কবির বিন সামাদ আসে না আসে না মনে করছেন যে এইটা হবে না হবে হবে রে ও আমার ভাইয়েরা আমি টাকা কালেকশন করলাম নিজে একটা মাহফিল কামাই করে মাহফিল ছিল নোয়াখালী উড়া দাওয়াত দিয়ার আগে পোস্টার করিছে করি আমার কয় যে এই পোস্টার করি ফেলাইছে এখন আপনার আশাই লাগবে আমি বললাম আমি যাতে পারবো না কারণ কথা দিছি আমি একটু কালেকশনে বের হব আমি কালেকশনে আমাদের ছুটিপুর বাজারে কালেকশনে নিজে থেকে কালেকশন করলাম গো আহারে সারাটা বিকেল দুপুর 4টে থেকে বিকেল 4টে থেকে শুরু করে ঈশান নামাজ পর্যন্ত কালেকশন করলাম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে ঠ্যাংও ব্যথা হয়ে গেছে পায়ও ব্যথা হয়েছে ঠ্যাংও ব্যথা হয়েছে আমার একটা পা ভাঙা ওইটা ফুলে মোটা হয়ে গেছে কিন্তু টাকা যা উঠেছে তা হইল 11,900 গো অথচ আমি যদি মাহফিলে যেতাম তাও 20-25 হাজার দিত 5 হাজার আমি আমার স্যার শাহাবুদ্দিন স্যার কই স্যার আমার স্যারের